আজ লোকসভা ভোটের প্রচারে শেষ লগ্নে এসে শেষ প্রশ্বাস ছাড়লেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ। আজ বিকেলে প্রচারে শেষ লগ্নে এসে বর্ধমান শহরের উত্তর ফটক মোড় থেকে রোড শো করলেন দিলীপ ঘোষ। সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদার এবং বর্তমান জেলা বিজেপির সভাপতি অভিজিৎ দা। র্যালিটি উত্তর ফটক থেকে শুরু হয়ে বিসি রোড হয়ে কার্জন গেট হয়ে টাউন হলের সামনে দিয়ে ঢলডিগি পেট্রোল পাম্পের সামনে আসতেই ঘটে গেল বিপত্তি। সেখানে আগে থেকেই দাঁড়িয়ে ছিল জোন কয়েক তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা। তারপরেই শুরু হয় তীব্র বাদানুবাদ। বিজেপির কর্মী সমর্থকরা ঝাঁপিয়ে পড়ে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকদের উপর। ঘটনাস্থলে আগে থেকেই বিশাল পুলিশ মোতায়েন ছিল বলে এবং বিজেপির বর্ধমান জেলা কমিটির উচ্চস্তরের নেতাদের তৎপরতায় বড় ধরনের অশান্তি এড়ানো গেল বলে মনে করছে রাজনৈতিক মহল। ছাত্র পরিষদে কর্মীদের বক্তব্য তারা অন্য কোথাও যাবে বলে সেখানে দাঁড়িয়েছিল, কিন্তু বিজেপির মিছিল যাওয়ার সময় বিজেপি কর্মীরা ক্ষুব্ধ হয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। পুলিশ ছিল বলে বড় ধরনের অশান্তি এড়ানো গেল। এ সম্পর্কে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যান। তারপরে রোড শোটি বীরহাটা ঘড়ির মোড়ের দিকে এগিয়ে যায় এবং ঘড়ির মোড়ে এসে শেষ হয়। আমরা যা চারটা আমরা পুলিশ
আছে বুঝছিস, সেখানে আমরা কি করব? আমরা সেই পোশাকই আছি, সেইভাবে তো দিয়ে পড়তে আমরা যাব। আমরা কিছু না তোর চিৎকার করে আমরা কিছু পাস থেকে একটা নেমেছি, নেমে আমাদের কিছু এগিয়ে গেছে, কিছু লোক আসছে বলে আমরা তাদের জন্য ওয়েট করছি। ওরা আমাদেরকে দেখে নিয়ে এরকম আমাদের গড়া গড়া দিয়েছে। গড়া গড়া করে নিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে। আমরা তো দল বের করেছে, তাহলে আমাদের মারতে আসে নাকি? আমি একটা কথা বলি, আজকে আমাদের ছিল নেতা, তার আমরা সবাই গিয়েছিলাম, সেই সবার ফেরার কথা আমরা জানি না। বিজেপি আমরা কোনো একটা কোনো কম্প্রোমাইজ নেই, আমরা এসে যাচ্ছি আমাদের বাস দাঁড় করতে গেলে। আমরা আমাদের এলাকার মহিলাগুলো বাড়ি পাড়া ছিল, আমরা এখানে দাঁড় ছিলাম যাতে আমাদের একটা বাস আসছে, বাসে জুনিয়র আমাদের মেয়েরা ভাইরা আছে ছাত্রছাত্রীরা, তাদেরকে নিয়ে চলে যাব। তাই আমরা ঝান্ডা নিয়ে এমনি তো ছাত্র পোষে ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে আছি। এবার বিজেপির কটা গুন্ডা এসে বলছে তোদেরকে মারবো, জয় শ্রীরাম, বেরো এখান থেকে, হ্যান্ড কর ট্যান কর। এই মহিলাকে আমরা কোনো রকম ভাবে কিছু, আমরা জয় বাংলার স্লোগান দিই, আমরা চুপচাপ এসে সিম্পল দাঁড়িয়েছিলাম আমাদের ছাত্র পোষে ঝান্ডা নিয়ে। ওখানে বিজেপির কটা এসছে, সে বলছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, আমাদের কোনোভাবে চুপচাপ আছে, সব হরবড়ি চলে এসছে আমাদেরকে অ্যাটাক করার জন্য, আর আমাদের অ্যাটাক করে দিয়েছে। আমরা চুপচাপ দাঁড়িয়েছি, আরো পাঁচজন পুলিশ পুলিশ ছিল তো, পুলিশ পুলিশ ছিল, পুলিশ আমাদের একজন আমাদের পুলিশে উদ্ধার করেছে। আজকে তো পুলিশ যদি না থাকতো, প্রশাসন না থাকতো, তাহলে আমাদের কিন্তু এখানে অনেক আঘাত হয়ে যেত। আমরা আমার নাম সুজল দাস। কজন কজন ছিল তোমরা, কজন ছিলে? দুটো মহিলা, দুটো মহিলা, আমাদের আমাদের দুটো মহিলা ছিল।